السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা কসমিক ডোর ইসলামিক সওয়াল জবাব সরাসরি আয়োজন দেখছেন এটেন বাংলা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সকলকে। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন উত্তর জানতে সরাসরি আপনারা এই কসমিক ডোর ইসলামিক সওয়াল জবাব সরাসরি ফোন করে জানবার সুযোগ পাচ্ছেন। আপনাদের সাথে আছি আমি কারি কেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন উত্তর দেবার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলেম দ্বীন শেখ আল আল্লাম শেখ আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, স্বাগত দর্শকদের সরাসরি আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের একটা ছোট্ট অনুরোধ জানিয়ে আমরা আপনাদের প্রশ্ন গ্রহণ করছি। আপনারা যখন টেলিফোনে কথা বলবেন, টেলিভিশনের ভলিউমটা মেহরবানি করে কমিয়ে কথা বলবেন, তাহলে আমাদের এখান থেকে আমরা সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাবো। শেখ, আমাদের গতকালের কয়েকটি প্রশ্ন ছিল, গতকাল বৃহস্পতিবার আমাদের বিকালে যে অনুষ্ঠানটা হয়ে থাকে সেখানে একটা প্রশ্ন ছিল, জাকাত কি বছরের নির্দিষ্ট একটি দিন হিসাব করে দিতে হবে না বছরের যে কোনো সময় আদায় করা যাবে, এই বিষয়ে শরীয়তের আলোকে জানাবেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا محمد وآله وصحبه أجمعين. أما بعد، أقول وبالله التوفيق، زكاة بصرة এক বার দিতে হয়, সেই জন্য যে কোনো সময় জাকাত দেয়া যাবে সন্দেহ নেই, কিন্তু ওইটা ফিক্সড হতে হবে, কারণ আপনি বছরটা ঘুরে আসলে একটা সময় যে আপনার জন্য ১২ মাস পার হয়ে গেল, ওই ফিক্স তারিখেই আপনি জাকাত আপনার হিসাব করতে হবে এবং জাকাত আদায় করতে হবে। আপনি রমজানে অথবা আপনি জিলহাজে অথবা আপনি শাওয়ালে অথবা যে কোনো মাসেই আপনি আদায় করতে পারেন, তবে এই বছর এই মাসে, আগামী বছর ওই মাসে, পরের বছর আরেক মাসে না, আপনি নির্ধারিত তারিখে জাকাত হিসাব করবেন, কারণ বছর ঘুরতে হবে তাহলে আর হল, সেই জন্য নির্ধারিত তারিখে জাকাতটা বের করবেন। এরপরে জাকাতটা বের করে আপনি ওই তারিখে দিলেন অথবা আলাদা অ্যাকাউন্টে রেখে দিলেন, সারা বছর আপনি দিতে থাকলেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ এক দর্শককালকে জানতে চেয়েছিলেন, বলে আমাদের সময়ের শেষ হওয়ার কারণে আমাদের জবাব শুনতে পারিনি, সিয়াদের সম্পর্কে জানতে চেয়েছেন। সিয়ারা বলে এবং তাদের তো প্রশ্ন হচ্ছে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু সম্পর্কে খোলাফায়ে রাশিদানের ভূমিকা, এ নিয়ে বক্তব্য মন্তব্য। তো শিয়াদের মন্তব্য নিয়ে আপনার জানার দরকার পড়লো কেন? শিয়ারা তো গোমরাহ, পথহারা, এরা উম্মতের যে সমস্ত গোমরাহ ফেরকাগুলি, এর মধ্যে শিয়া তো এই গোমরাহির মধ্যে আছে। তারা চার খলিফার এই তিন খলিফাকে তারা অস্বীকার করে, অমান্য করে, শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মান্য করে, আমরা চারজনকে মান্য করি। সুতরাং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য যে নুফাদ্দিলু শাইখাইন ও নুহিব্বুল খাতানাইন ও নারাল মাসআ আলাল খুফাইন, আমরা দুই শেখের মর্যাদা সবচেয়ে বেশি দিই। দুই শেখ হলো সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া শ্বশুর সাহেব ছিলেন, আর পরে দুজন আবার জামাতা। এরপরে বলছেন নুহিব্বুল খাতানাইন, দুই জামাতাকে মহব্বত করি। লক্ষ্য করুন কি সুন্দর করে বলছেন, দুই শেখের দুই বুজুর্গের মর্যাদা সবচেয়ে দিয়ে বেশি দেই, আর দুই জামাতাকে ভালোবাসি, অন্যারাল মাসা আলাল খুফাইন, আর মোজার উপরে আমরা মাসা করাটাকে জায়েজ মনে করি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদারই অংশ করে ফেলছেন। আর শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, বাকিদেরকে অমান্য করে, সুতরাং তারা বাড়াবাড়িতে প্রান্তিকতায় ভুগছে, আমরা এটার মধ্যে নাই, আমরা আলহামদুলিল্লাহ এভাবে আছি। অতএব আপনারা এই শিয়াইজম নিয়ে এটা পড়েন, কিন্তু তাই বলে এটা নিয়ে তো মাথা ঘামানোর কি প্রয়োজন নেই। আল্লাহ আলম বিশ্বাস দুজন লাইনে আছে, আমরা প্রশ্ন নিচ্ছি। সালামু আলাইকুম, কে আছেন লাইনে? জি বলুন, শুনছেন আপনার কথা।
জি ধন্যবাদ, শুনলেন, উনি জবাব দিবেন, আপনাকে ধন্যবাদ। জি জি শেখ, এই একটা প্রশ্ন ছিল যে কসমের শর্ত আসলে এর শর্ত বা এর বৈশিষ্ট্য, এ কীভাবে কসম করতে গেলে কীভাবে কসম, আমরা গতানুগতিক দেখে থাকি চাঁদের কসম, মাথার কসম, মার কসম, বিভিন্ন ক্ষেত্রে আমাদের যারা সাধারণ মানুষ আছে এই ক্ষেত্রে কসমের শর্ত আসলে কী ইসলাম শরিয়ার আলোকে? কসম শুধুমাত্র আল্লাহর নামে করা যাবে, আর কারোর নামে কসমের সুযোগ নাই। কসম করলে অনেক সময় এটা শিরকে পর্যবসিত হবে, শিরক। কসম মাত্র আল্লাহর নামে, এমন কেউ যদি এইভাবে কসম করে যে আমি কোরআনের নামে কসম খেয়ে, তাহলে ওলামাদের ফতোয়া হচ্ছে যে লাবাস, অসুবিধা নেই, কসম হয়ে যাবে। বাকি কারোর নামে কোনো কসম তো হবেই না, কসম খেলে গুনাহে কাবীরা হবে, নাউজুবিল্লাহ মিন যালিক, তওবা জরুরি। আচ্ছা, লাইনে আছেন, আমার প্রশ্নটা নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন। আচ্ছা জি, আমরা জানবো, ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন ছিল, জি বলুন। ধন্যবাদ। ধন্যবাদ বোন, আমরা জানবো আপনার বিষয়ে। জি সালামু আলাইকুম। জি সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন। জি 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 বলতেছি যে এটা কি সত্য যে আমি বলতেছি আপনার যে ভুলে গেছেন, আপনি একটু বলুন কি কি বলতে চাচ্ছেন বলুন, আমরা শুনছি। এখান থেকে পাহাড়টা অন্যদিকে চলে যেতে পারে, কিন্তু এটা বিশ্বাস করেও কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হতে পারে, এটা বিশ্বাস করে না কি হাদিস নাকি জানতে চাচ্ছেন। ধন্যবাদ, যে আমরা জানবো আপনার বিষয়। সালামু আলাইকুম। জি শেখ, প্রশ্ন এক বোন জানতে চায়, এর আগে আপনার আপনার সাক্ষাৎ পাচ্ছেন না একজন আপনার একজন মুসল্লি ভক্ত, আপনাকে কিভাবে পেতে পারেন এই বিষয়ে যদি একটু তাকে নিশ্চয়তা দেন। মানে আমি উত্তরা ইয়েতে কেন্দ্রীয় মসজিদে খতিব ছিলাম, তো ওখানে জায়গাটা পজিশনে আনার জন্য ওখানকার কমিটি এটা চাইছিল যে আমি কিছুদিন খুতবা না দেই, তো ওনারা এই কাজটা সেরে ফেলেন, কিন্তু এটা দেরি হয়ে যাচ্ছে, ওনারা আনতে পারেন নাই। যারা এই শর্ত লাগাইছিলেন যে আমি কদিন না থাকলে তাদের জন্য সহজ হবে, তারা ওই জায়গা ওইভাবে বুঝিয়ে নিতে পারেন নাই। তো যাই হোক, দেখা যাক সামনে কী হয়, সেই জন্য আমাকে ওখানে পাচ্ছেন না। আমি চূড়ান্তভাবে ছেড়ে দিয়েছি তাও না, আমি এখন জুমা পড়াই নরসিংদীতে, আমাদের মাদ্রাসা জামিয়া কাসিমি মাদ্রাসা অনেক বড় মসজিদ, এই মসজিদ জুমা পড়াই, এই জন্য দেখা হয় না। হাসান শেখ বারাকাল্লাহ ফিক, এক বোন জানতে চান তার নামের অর্থটা, আল্লামা আমরিন। আল্লামা মানে যে বেশি জানে, বড় জ্ঞানী, তো এটা পুরুষের জন্য আল্লামা হতে পারে, মেয়ে লোকেও হতে পারে। পুরুষের জন্য আল্লামা অমুক, আল্লামা অনেক অনেক জ্ঞানী, বড় জ্ঞানী, তাই মহিলাদের নাম যদি আল্লামা হয়, যদি এগুলি নাম হিসাবে হয় না, আসে না, এটা একটা উপাধি। তো যাই হোক, আপনার নাম রাখছে আল্লামা, তো ঠিক আছে,
কিন্তু আমরিন বলতে কোনো জিনিস আমার জানা নাই, আমরিন আবার কি জিনিস, এই এই ধরনের কোনো নাম আসলে হয় না। আল্লামা জি ঠিক আছে, মিসেস আল্লামা। আর দুরুদ ইব্রাহিমের কথা বলছেন তো, আপনি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে উল্লেখ করলে আপনি দুরুদ কিভাবে পড়বেন? তা দুইভাবে পড়া যায়, একটা আপনি যেটা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা দুরুদ ইব্রাহিমি, এটা পড়লেও হবে। আর যদি এইভাবে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করুন তো এবং সালাম দিন, আল্লাহ শান্তি নাজিল করুন, তো এটাও হবে এবং এটা সহজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে পরে আপনার দুরুদ পড়াটা হয়ে গেল। এরপরে আপনি আর প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম সালাম দেয়া কীভাবে দিবেন? আপনি আসসালাতু ওয়াসসালামু ইয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার উপরে সালাম শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, এইভাবে আপনি সালাম দিতে পারেন। এই আকীদায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাম তো শুনেন, সরাসরি শুনেন না, ফেরেশতা মুয়াক্কাল করা আছে, নিযুক্ত আছে, এই নিযুক্ত ফেরেশতারা আপনার সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফে গিয়ে পৌঁছিয়ে দেয় আর বলে যে ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে বা অমুকের মেয়ে অমুক আপনার উপরে সালাম দিচ্ছে, তার নবী সাল্লাম তখন জবাব দেন। তা এইভাবে এই যে তিনি আমি এখানে সালাম দিচ্ছি, তিনি সরাসরি শুনতে পাচ্ছেন আমার সামনে, এটা শেরেক, এটা ঠিক না, ওটা হলো ফেরেশতারা পৌঁছিয়ে দেন। আপনি এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সে কয়েকজন লাইনে আছে, একটা প্রশ্ন দিচ্ছি আমরা। সালামু আলাইকুম, কে আছেন লাইনে? একবার বলবেন প্রশ্নটা, একবার বলুন। নগদ আনছেন 40? আচ্ছা হ্যাঁ, আর গহনা বাবদ আপনি 40,000 টাকার গহনা? আচ্ছা 40,000 গহনা, জি। আর এখন কাবিন করা আছে 1,00,000, তাহলে আমি এখন এটা ফেরত দিতে পারছি, মানে আমি এখন ভুল বুঝতে পারছি যে আমি এটা ফেরত দেবো। তাহলে ওরা আমি এখন কত ফেরত দেবো? আচ্ছা, এটা কি আপনি কি হিসেবে নিয়েছিলেন, যৌতুক হিসেবে? আচ্ছা, আপনি নগদ নিয়েছেন 40, গহনা নিয়েছেন 40, আর কাবিনে কি বললেন, কাবিনে কত? কাবিনে 1,00,000। 1,00,000, আচ্ছা 1,00,000 টাকা। আচ্ছা কত ফেরত দিবেন, কাকে ফেরত দিবেন? আপনার ওই আপনার শ্বশুরবাড়ি তো আবার গহনা নেই কেমন করে পুরুষ, এটা অর্থ বলছি। আচ্ছা, গহনা আপনি কিভাবে নিলেন, গহনা আপনি কিভাবে নিয়েছেন, আপনার স্ত্রীর জন্য আপনি নিয়েছেন না ওনারা দিয়েছেন না? গহনা তো আপনার মেয়ের পক্ষ থেকে অনেক সময় দিয়ে দেওয়া হয় না, মানে সেখানে কি আপনার আবদার ছিল যে দিতে হবে? দিল কেন, ওনার আবদার ছিল, ওনার আবদার ছিল যে এই পরিমাণ গহনা দিতে হবে, উনি নিজের মেয়েকে দিয়েছে, তাতে প্রশ্ন না, এটা উনি বলেছেন, উনি শর্ত দিয়েছেন যে এই পরিমাণ গহনা দিতে হবে, এটাই তো আপনার ছিল তাই না? জি জি জি। আচ্ছা, এখন আপনি এখন ফেরত দিতে চাচ্ছেন, এখন কি আপনি কি ফেরত দিবেন, এটা প্রশ্ন আপনার আর কি? তিনটা বিপদ, একটা হলো গহনা, গহনা আর নগদ 40,000 টাকা নিয়েছেন, গহনা নিয়েছেন আর কাবিন বাবদ, কাবিনের জন্য 1,00,000 টাকা নিয়েছিলেন, এখন এটাগুলো উনি ফেরত দিতে চাচ্ছেন, এখন এইটাগুলো কিভাবে দিবেন, কোনটা কোনটা দিবেন বা কোনটা বাদ দিবেন, এই বিষয়ে পরামর্শ চেয়েছেন আর কি। আচ্ছা জি, ধন্যবাদ, আমরা আপনার বিষয়ে শেখের কাছ থেকে মতামত শুনবো। জি সালামু আলাইকুম। ইসলামিক কালচার দিয়ে
থাকে, কিন্তু আমি চাইছি যে আমরা অনেকেই এই কালচার দিকে ভুলে যাবো, এইগুলো শিক্ষা কোনো আমাদের মধ্যে থাকে না। এবং এই রমজান আমাদের কি শিক্ষা দিয়ে যায় এইটুকু জানতে চাচ্ছি। আর একটা জিনিস আমরা দেখতে আমি লোকালতে করতে চাচ্ছি, বিভিন্ন বিনোদন অনুষ্ঠান হলো নাচ গান মেটা অনুষ্ঠান, কিন্তু ইসলামিক অনুষ্ঠান বেশিরভাগ ঈদের দিন, ঈদের মধ্যে আমাদের ইসলামিক কোনো বিশেষ অনুষ্ঠান আমরা পেলাম না। এটা অত্যন্ত দুর্বল ঘোষণা আমাদের জাতির জন্য, এটুকু বলবেন কিনা। ধন্যবাদ আনিস সাহেব, আমরা আপনার বিষয়ে সহায়কের কাছ থেকে মতামত শুনবো। জি সালামু আলাইকুম। সালামু আলাইকুম, কে আছেন লাইনে, কি জানতে চাচ্ছেন বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, আমার তিনটা প্রশ্ন আছে। জি বলুন। আমার তিনটা প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি নামাজ পড়ি কিন্তু আমার স্বামী বলে আমাকে যে মন ঠিক না, আমার হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতে ওনার কি কোনো গুনাহ হবে? আর দ্বিতীয় প্রশ্ন, আমার মেয়ের নাম সাদিকুন নাহার মারিয়াম। জি, এই নামের অর্থ কি? খাদিজুন নাহার, সাদিকুন নাহার মারিয়া, ও সাদিকুন নাহার, সাদিকুন নাহার মারিয়া। জি, আর তৃতীয় প্রশ্ন। জি জি জি, তৃতীয় প্রশ্ন বলুন। আর আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমি সকালে সকালে মাঝে মাঝে চারটা সাড়ে আটটা বেজে যায়, আমি ফজর নামাজটা কি ওই সময় পড়তে পারবো? ফজর নামাজ সাড়ে আটটা পড়তে চাচ্ছেন? জি, মাঝে 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 মাঝে। আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ, আমরা জানবো আপনার বিষয়ে। এক দর্শক, মানে আমরা যতটুকু প্রশ্নটা নিতে পারলাম বুঝলাম, যেটা যে উনি ওনার মন্তব্য হচ্ছে যে আল্লাহর হুকুম যদি পাহাড় পরিবর্তন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে মানুষের চরিত্র কেন পরিবর্তন হয় না? জি, আপনি প্রশ্ন করছেন যে পাহাড় পরিবর্তন হলে হতে পারে কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয় না, এটা কি কোরআন হাদিস? না, এটা কোরআন না হাদিসও না, এটা হলো একটা মানুষের কথার কথা, এটা কোরআন হাদিস বলতে কিছু নাই এরকম। জি, পরবর্তী এক দর্শক, তিনি যৌতুক হিসেবে তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে নগদ 40,000, গহনা 40,000 এবং কাবিন বাবদ 1,00,000 টাকা নিয়েছেন। এই টাকাগুলো উনি এখন ফেরত দিতে চাচ্ছেন, সেটা কোনটা কোনটা ফেরত দিবেন, কী পরিমাণ দিবেন, এই বিষয়ে আপনার মতামত জানতে চেয়েছেন। না, কথাটা খুব ক্লিয়ার না। 40,000 টাকা শ্বশুরবাড়ি থেকে যদি যৌতুক পেয়ে থাকেন, এটা আপনি শর্ত লাগিয়ে যদি নিয়ে থাকেন তাহলে এটা ফেরত দিয়েই দিতে হবে। আর যদি এমনি আপনাকে হাত দিয়ে দিয়ে জামাই হিসাবে, তাহলে ঠিক আছে, কুলুহানি আম্মারিয়া খান, আনন্দ চিত্তেই খান, ফেরত দেওয়া লাগবে না। শর্ত হিসাবে নিয়ে থাকলে এটা যৌতুক, এটা ফেরত দিয়ে দিতে হবে, এটা দিয়ে দিবেন। থাকলো এরপরে 40,000 টাকার গহনা, মানে আপনার, আপনি বলছেন যে 40,000 টাকা গহনা বেগমকে দিতে হবে, আর তারা দিয়ে দিয়েছে, তো এটা বেগমকে দিয়েছে, আপনাকে তো দেয় নাই। অবশ্য বেগমের গহনা আপনার আপনার দেওয়ার কথা ছিল, আপনি না দিয়ে সে আপনি শর্ত হিসাবে আদায় করে নিয়েছেন, তাহলে আপনি ঠিক আছে 40,000 টাকা আপনি আপনার বেগমকে দিয়ে দেন, যে গহনা তো তোমার দেওয়ার কথা ছিল, গহনা দিয়েছে তোমার বাড়ি থেকে আমার শর্ত মেনে, এখন আমি গহনা দিলাম না, এই 40,000 টাকা গহনার মূল্য দিয়ে দিলাম, এটা আপনার বেগমকে দিবেন, শ্বশুরবাড়িতে আর দরকার নেই। তারপরে আপনার বেগম যদি এখন টাকা শ্বশুরবাড়ি দিয়ে দেয় কোনো অসুবিধা নাই, দেন মোহর কাবিন বাবদ, দেন এরপরে কাবিননামা 1,00,000, তো 1,00,000 করেছে তারা, তো এই কাবিননামা টাকা তো আপনাকে অবশ্যই দেয়নি, 1,00,000 টাকা কাবিননামা লেখা ছিল, সেই 1,00,000 টাকা আপনি আপনার বেগমকে দিয়ে দিবেন। এটা যখন ওয়াদা করছেন, ইউ আপনি এই মোমেনদের ইয়ে হলো যে তারা ওয়াদা পূরণ করে, এটা তার হক। ওয়াতু সাদাকাতিহিন্না নিহলা, স্ত্রীদের মহারানা এটা খুশি মনে উইলিংলি দিয়ে দাও। সুতরাং আপনি এটা এই কাবিননামা লেখা থাকলে 1,00,000 টাকা দিয়ে দিবেন। আল্লাহু আলম বিসওয়াব। হাসান সাহেব বারাকাল্লাহ ফিক। আনিস সাহেব আমরা থেকে জানতে চাইলেন যে রমজান আসলো, আমাদের মধ্যে যে একটা কালচার গড়ে উঠেছিল রমজান কেন্দ্রিক, ইবাদত কেন্দ্রিক, তাকওয়া কেন্দ্রিক, সেই কালচারটা এখন আর আমরা দেখছি না, এই কালচারটা কেন থাকছে না, কেন আমাদের মধ্যে এটা স্থায়ী হচ্ছে না, বা আমরা কেন আমরা পালন করছি না? না, সেটা আপনার মধ্যে থাকছে কেন আপনি ভাবেন, আপনি যেহেতু পড়াশোনা করেন, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন, বইও পড়েন, কিতাবও পড়েন, আবার
এই এই আমাদের জিজ্ঞাসা করেন, কাজের উপরেটাও খানেন তলেরটাও ঠোকান আপনি, আপনি তো সব দিক থেকে খালি জ্ঞান অর্জন করছেন বলে আপনার সিনসিয়ারিটি অ্যাওয়ারনেসটা এই এই পর্যায়ে। কিন্তু এই যে লোকেরা এখন খেলা নিয়ে ব্যস্ত, এমন পাগল, পাগল না ছাগলও, ছাগল হইলেও, পাগল হইলে তো ভালো ছিল, কিন্তু ছাগল দাদার বাড়ির উপরে কি ইয়ার টানায়, কী কয় ওই দেশের পতাকা টানায়, কত বড় ছাগলামি যে, আর এই যে পতাকার পয়সা খরচ করলো, একটা পতাকা 1,000 টাকা, 2,000, 5,000, 500, কেমন দিনে জবাব দিয়ে কুল পাবে না যে এই পয়সা তোমারে ব্যয় করতে কইছে, কাফেরদের এই সমস্ত পতাকার তোমরা টানানো, পাপের হোক অন্য দেশের পতাকা আমি টানাবো কেন। সুতরাং এই এইগুলি ছাগলামি ছাড়া আর কিচ্ছু নয়, বড় দুঃখজনক। এই বুদ্ধিজীবীরা পর্যন্ত কথা বলে না এই ব্যাপারে, আমরা তো মৌলবী, তারা এগুলি বলবে যে কি তুই এই দেশে লাফালাফি করস, কোথায় হলো খেলা, আর এখানে লাফালাফি করে ছাদের উপরে গাছের আগায় এই লঞ্চের উপরে স্টিমারে এই লাগায়া। শেখ সত্তর মানে দুঃখজনক হলো সত্য, এই খেলাকে কেন্দ্র করে একজন আত্মহত্যা করেছেন, নাউজুবিল্লাহ, আত্মহত্যা করে এর মহিলারা ল্যাংটা হয়ে নাচে, এই এগুলি নাউজুবিল্লাহ, এগুলি হলো জ্ঞান না থাকার কারণে এরা মিসকিন, এত বড় মিসকিন হয়েছে মুসলমানরা, এত মিসকিন হচ্ছে যে তাদের মূল্যবোধ সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই, নাউজুবিল্লাহ, সংস্কৃতি সম্পর্কে কোনো চেতনা নাই, এগুলি উন্মাদনা, শুধু উন্মাদনা, আমি বলতে এগুলো ছাগলামি ছাড়া আর কিছু নয়, ছাগলপনা। এরপরে আর জানি কি প্রশ্ন, প্রশ্ন ছিল যে মানে একটা দুঃখ প্রকাশ করেছেন আপনার কাছে এবং সার্বিকভাবে যে ঈদে যে ঈদ ব্যাপী ঈদের উৎসবে ঈদের জন্য যে টেলিভিশনগুলো বাংলাদেশের মিডিয়াগুলো যে দেখায় যে অনুষ্ঠান প্রচার করে, সেখানে তিনি ইসলামিক কোনো ভাবধারা, ইসলামিক কোনো অনুষ্ঠান, কোনো বিনোদন উনি পাননি, এই ক্ষেত্রে উনি একটা মুসলমান দেশ, একই একই অবস্থা, এটা না জানা, এক হইল না জানা, কিছু লোক জানে না তা নয়, কিন্তু বাজারে যেটা খায় এটা দিয়ে দিচ্ছে, বাজারে খায় নাচ গান, আমার টেলিভিশন চালাইতে হবে তো, শুধু নাচ গান খাওয়াও, এ খাইয়া এলে বিষ খাইয়া মরুক আর না মরুক, 20 জন খাইয়ে মজা পায় তো আর বেশি দাও, আমার তো দরকার ব্যবসা বাণিজ্য। সুতরাং কমার্শিয়াল দৃষ্টিকোণ থেকে এটা এমন নয় যে আমি যেটা যে চেতনা মূল্যবোধ লালন করি সেই হিসাবে আমি সমাজকে গড়ব, আমার টেলিভিশনকে সেইভাবে ব্যবহার করে সমাজ তৈরি করব, এই চেতনা তো আমাদের কম। এখানে দোয়া করেন বসে বসে, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ কবুল করুন। শেখ পরবর্তী একটা প্রশ্ন ছিল, এক বোন জানতে চাইলেন, তিনি নামাজ পড়েন কিন্তু তার স্বামী তাকে বলেন যে মন ঠিক না হলে নামাজ পড়ে লাভ নেই, এই বিষয়ে মতামত জানেন? না, নামাজও পড়বেন, মনও ঠিক করবেন, আপনার এই এই আপনার কবলে স্বাস্থ্য যখন ভালোই হয় না তো খাবার আর খাবই না, তো খাবার না খেলে স্বাস্থ্য ভালো হবে না, আপনি তো খাবার না খেলে মরেই যাবেন, সুতরাং মন ভালো করবেন নামাজ পড়ার মাধ্যমে, আগে মন ভালো করলে নামাজের দরকারটা কি, স্বাস্থ্য যদি এমনি না বিনা খাওয়ায় ভালো থাকে তো খাবেন কেন, এইটি এগুলো মূর্খতা ছাড়া আর কিছু নয়, অজ্ঞতা, মাফ করবেন এই ধরনের শব্দ না, আপনি নামাজ সালাত আদায় করবেন, মনটাকেও ভালো করবেন, আল্লাহর দিকে মতবজ্জি করবেন, এই আমাদেরও যোগ ব্যায়াম শুরু হয়েছে, যোগ দেয় হিন্দুদের ওই কী কয় আমাদের সনাতনী ধর্মের লোকদের ধর্মীয় জিনিসকে আজকে এইভাবে চালু করছে, আর লোকেরা হাজার হাজার মানুষ এদিকে, কাজে মানুষ কী বলবো, এগুলি বড়ই দুঃখজনক। তারপরে এক বোন নামের অর্থ জানতে চান, সাদিকুন নাহার মারিয়া, সাবিকুন নাহার, সাবিকুন, সাবিকুন নাহার, ওয়া লাইলু সাবিকুন নাহার, আর রাতের ক্ষমতা নাই দিনের আগে আসে, তো রাতের সাবিকুন নাহার মানে দিনের আগে আসা, বাস এটা করোনার মধ্যে আছে, কোনো মূর্খ মৌলবী এই নামটা ওনাদের দিয়ে দিছে আর ওনারা এটা গ্রহণ করছেন, শুনতে তো ভালোই আছে, ঝংকার আছে, শক্তি আছে, আসলে এটা কোনো নাম না, সাবিকুন মানে রাতের আগে আসা, দিন রাতের আগে আসে না আর দিন রাত দিনের আগে আসে না, যার যার সময় সে আসে, এটা সাবিকুন নাহার, এরকম অনেকেরই নাম আছে। আর একটা কি বলছেন, মারিয়া, মারিয়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছিলেন মুকাওকেস, মুকাওকেস হলেন মিশরীয় শাসক, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি হাদিয়া পাঠিয়েছিলেন এক ইয়েকে, এক কন্যাকে, এই কন্যা মিশরীয় কৃপ্তি কন্যা, তার নাম মারিয়া, এই মারিয়া অর্থ কি তা আমি খেয়াল করি নাই, এটা ওই মিশরীয় ওই শব্দ বা শব্দ। আমাদের সময় শেষ প্রান্তে, এরপরে ফজর নামাজ 8:30 পড়বেন না, মাঝে মাঝে আর কি, মাঝে মাঝে মানে কেন,
এটা যেদিন ঘুম থেকে উঠতে পারেন না, জাগানো নাই, কেউ পারে নাই, আপনি উঠছেন তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলুন, এটা অন্য কথা। কিন্তু এই আটটা সাড়ে আটটা এরকম নিয়ম বেঁধে তাহলে তো মুশকিল হয়ে গেল, আপনার দিন খুব হালকা হয়ে গেল বক্তব্য না, কারণ ইন্না সলাতে কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, সময়ের মধ্যে এর মধ্যে নির্ধারিত সময়েই নামাজ পড়তে হবে, এটা ফরজ করেছেন আল্লাহ পাক। আহসান শেখ, বারাকাল্লাহ ফিক, আজকে আমাদের শেষ করতে হচ্ছে, শেখ অসংখ্য ধন্যবাদ, বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শেখের কাছ থেকে কসমিডুল ইসলামী সালজ, আপনাদের সর্বমূল্যবান প্রশ্নের আলোকে শেখ আমাদের করোনা সচেতনার আলোকে আমাদেরকে বিষয়গুলো আমাদের উপস্থাপন করলেন, আলহামদুলিল্লাহ আমরা জানলাম, এবার আমাদের মানবার পাল আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, যা আমরা জানলাম তা যেন আমাদের জন্য মান আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।